আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতো। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। তো দর্শক, বিশেষ করে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে আমাদের একজন পেশেন্ট দেখতে পাচ্ছেন সামনে। উনি একজন পেশেন্ট, বিশেষ করে সুগারের এবং প্রেশারের রোগী ছিলেন, এবং পাশে ওনার স্বামী বসে আছেন আর কি, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো বিশেষ করে প্রথমেই ওনাদের পরিচয়টা আমরা জেনে নেব। তো আমি আগে প্রথমে পেশেন্টের স্বামীর কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে, আচ্ছা, আপনার নামটা একটু বলেন। আর নামটা আশরাফ শেখ। আচ্ছা আচ্ছা, আপনার পেশেন্ট, আপনার স্ত্রীর নামটা? নূরজাহান খাতুন। আচ্ছা আচ্ছা, তো আপনারা যে এখানে চিকিৎসা করতে এসেছিলেন, তো কি সমস্যা নিয়ে এসেছিলেন? এর আগে আপনার হায়াতে চিকিৎসা করেছি। আচ্ছা আচ্ছা, তো দেখার ওখানে রিপোর্টটা কোনো, রক্ত পরীক্ষা কোনো, তার আগে সুগার ধরা পড়তো। হায়াতে কিছুদিন ওষুধ খেলে ওখানে কোনো আরাম কিছু বুঝতে পারা গেল না। তারপর আমাদের এখানে গ্রামে ডিবিএস ওষুধ খেত, আচ্ছা, ওখানে মোটামুটি 3 মাস ধরে খেয়ে ওখানে কিছু বুঝতে পারা যায় না, আরাম হয় না। মানে খেয়েছ যেরকম কারো অসুখ ওরকমই, মানে কিছু দাবায় থাকছে। আপনার এখানে মোটামুটি আজকে 24 তারিখ না, 24 দিন হলো, 3 বার 4 বার রিপোর্ট করা হয়েছে। তো এটিকার ওষুধটা খেয়ে আরামই আছে, আরামই হয়তো, মানে ভালোই ভালোই ভিতরই আছে। তো আপনাদের সমস্যাটা ছিল আপনার সুগার এবং প্রেসার দুটো, তাই তো? হ্যাঁ, সমস্যা ছিল প্রেসার, সুগার, থাইরয়েড। তো সম্মানিত দর্শক, বিশেষ করে ওনার স্বামীর মুখ থেকে শুনলেন যে ওনারা সুগার এবং প্রেসার, থাইরয়েড, এসব সমস্যাগুলো ছিল আর কি। তো বিভিন্ন জায়গাতে দেখিয়েছে, বড় বড় যেগুলো প্রতিষ্ঠান সেগুলোতে দেখিয়েছে। তো সেখানে মানে ওষুধ খেয়েছে কিন্তু ফলাফল কোনো কিছু পাননি। তো বিশেষ করে যে আমাদের পেশেন্ট, সরাসরি ওনার মুখ থেকে আপনাদের শোনাবো। উনি একবার নিজের মুখ থেকে আপনাদের বলবে যে কি কি সমস্যা ছিল, কেমন লাগছিল, এবং আমাদের এখানে চিকিৎসা করিয়ে এই 24 দিনে কিরকম লাগছে। আসসালামু আলাইকুম। হাত ধরেন এটা। এখন শরীর ভালোই লাগছে। তারপর কি সমস্যা ছিল? তারপর সুগার, থাইরয়েড, প্রেসার। সুগার, থাইরয়েড, প্রেসার, আমরা এখন প্রেসারটা এবং সুগারটা মেপে যেটা দেখছি আর কি, আলহামদুলিল্লাহ প্রেসারটা তো নর্মাল হয়ে গেছে। যেখানে আপনার 160-170 মানে প্রেসার থাকতো, সেখানে আলহামদুলিল্লাহ ওষুধ বন্ধ করে এখন দেখলাম যে নর্মাল, মানে 120/80। হ্যাঁ, এবং সুগারটা দেখলাম, সুগারের যেটা আজকে রিপোর্ট আর কি। হ্যাঁ, ওই এটা রিপোর্ট, লাস্ট রিপোর্ট হচ্ছে এটা। হ্যাঁ, এই যে সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কত হচ্ছে, 88 আর 100। এই যে দেখেন, এই হচ্ছে আপনার রিপোর্ট আর কি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপরে আপনি ও বিভিন্ন জায়গাতে আপনি ই করেছেন? জি করেছি, DDIHA, হায়াতে, তারপর ওষুধ খাওয়া কিছু হয়নি, আরাম হয়নি। তারপর এখানে 24 দিন হলো ওষুধ খেলাম, তো এখানে করে নর্মাল চলে এসেছি, আবার পর রিপোর্ট করলাম। এখানকার আপনারা খবর কিভাবে জানলেন? আমাদের একটা বৌমা ওখানকারই, এখানে ওষুধ খেলে বললে যে আমার বাবার বাড়ির ওখানকার, আমার কাকা হলো ওখানকার, ওষুধ খেলাম তো আমি ভালো হয়ে গেলাম। তো আমাকে বললে কি যে ওখানে করে দেখাও, তারপর ওর কথা শুনে এখানে করে এলাম। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনাদের ওখানে আমাদের কাছ থেকে অন্য রোগী যে ভালো হয়েছে, মানে যে ভালো হয়েছে তার মুখ থেকে শুনে এসেছেন, তাই তো নাকি? জি, তার মুখ থেকে শুনে এসেছি। আচ্ছা আচ্ছা, সম্মানিত দর্শক, বিশেষ করে ওনারা যে এসছে আমাদের পরিচয় পেয়েছে, তো ওনারা কিন্তু কোনো ভিডিও দেখেছে আমাদের এমন ব্যাপার নয়, বরঞ্চ ওনাদের বাড়ির পাশে যে রোগী আমাদের কাছ থেকে ভালো হয়েছে। হ্যাঁ, উনিও সুগারের পেশেন্ট ছিলেন, আপনারা ভিডিও হয়তো দেখেছেন, পারভিন খাতুন নামে। হ্যাঁ, দেখতে পাবেন ভিডিও, 623 ওনার সুগার ছিল, আলহামদুলিল্লাহ 3 দিনেই নর্মাল হয়ে গেছিলেন, এবং 2 থেকে 2.5 মাসের মধ্যে উনি পুরোপুরি ভালো হয়ে বিদায় নিয়েছেন। তো ওনার কথা শুনে কিন্তু এনারা এসছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের আজকে 24 দিন নিয়ম পালন করা হয়েছে, তাই তো? আচ্ছা, আপনাদের নর্মালটা কয়দিন এসেছিল, মানে নর্মালটা হয়েছিল কয়দিন এখান থেকে চিকিৎসা করার পরে? নর্মালটা কয়দিন, মানে আগে নর্মাল চলে এলো 101টা। কয়দিনে কয়দিনে মারা গেছে? 3 দিনে 2 দিন? 3 দিনে। তো সম্মানিত দর্শক, এনাদের 3 দিনেই নর্মাল হয়ে গেছিল সুগারটা। হ্যাঁ, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ নর্মাল আছে। হ্যাঁ, তো বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন, তো বিশেষ করে যারা সুগারের হয়তো আমাদের কাছে চিকিৎসা করাতে চাচ্ছেন, হ্যাঁ, যারা আমাদের কাছে সুগারের চিকিৎসা করাতে চাইছেন, হ্যাঁ, যে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ভিডিওগুলো আমাদের দেখেছেন, তো আপনারা আমাদের এখানে যোগাযোগ করতে পারেন। আমাদের এটা হচ্ছে মুর্শিদাবাদ, ধুলিয়ান, চাঁদপুর, ঝাড়খণ্ড বর্ডার, পিস লাইব্রেরি। তো এখানকার যারা আসবেন তারা অবশ্যই আপনারা যাতে ফোন করে নাম লিখাবেন বা হোয়াটসঅ্যাপ করে নাম লিখাবেন। তো আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার হচ্ছে 9732624907। আমি আবারও নাম্বারটি বলছি, 9732624907। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে অবশ্যই আপনারা ফোন করে নাম লিখে এখানে আসবেন। তো এই ইনফরমেশন দেওয়ার ছিল। ইনশাল্লাহ যখন ওনারা
পরবর্তীতে যখন আমাদের কাছ থেকে পুরোপুরি ভালো হয়ে বিদায় যখন নেবেন ইনশাআল্লাহ তখন আমরা আবার একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ 75 গ্রাম গ্লুকোজ খাওয়ে পরীক্ষা করে মানে প্রমাণ করা হবে ইনশাআল্লাহ তো বিশেষ করে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেবেন তো এই ছিল আজকে আমাদের ইনফরমেশন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু